परम दयाल जुग पुरुषोत्तम शिष्य ठाकुर अनुकूल चंदेर रातुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। भाई फोटार दिन टी एइभावे पालन करुन। भाई फोटार दिन ए विशेष भूलगुली करबेन ना। भाई फोटार दिन कोन समयटा शुभ मुहूर्त, कोन समय फोटा दिले भाई ओ बोनेर उभयेर मंगल हबे एबं এই বিশেষ দিনে কোন কোন কাজ করলে পরিবারের সকলের পরমপিতার কৃপা লাভ করবেন, এই নিয়ে আজকে আমাদের বিশেষ আলোচনা। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আমি শুভব্রত মণ্ডল প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ওর আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া প্রতিটি ভাই বোনের কাছে অতি পবিত্র একটি দিন। এই বিশেষ দিনটি এইভাবে পালন করুন এবং এই ভুলগুলি জেনে এই ভুলগুলি থেকে বিরত থাকবেন, ভাই বোনের উভয়ের মঙ্গল হবে। এবছর অর্থাৎ 2021 সালের ভাতৃদ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 5ই নভেম্বর 11:14 থেকে, পরের দিন অর্থাৎ 6ই নভেম্বর সন্ধ্যা 7:44 পর্যন্ত। এবছর ভাতৃদ্বিতীয়ার ফোঁটা দেওয়ার শুভ সময় 6ই নভেম্বর দুপুর 1:10 থেকে 3:21 পর্যন্ত। এই সময়ের মধ্যে ফোঁটা দেওয়ারও নেওয়ার চেষ্টা করবেন। এই পবিত্র দিনে বাড়ির প্রতি প্রত্যেকেই সকাল সকাল ঘুম থেকে উঠবেন, নাম ধ্যান অবশ্যই করবেন। বিশেষ করে দিদি ও বোনেরা যারা ভাইদের ফোঁটা দেবেন তারা প্রচুর নাম ধ্যান করবেন। পরমপিতাকে সন্তুষ্ট করতে পারলেই প্রতি প্রত্যেকের মঙ্গল হবে, ভাতৃদ্বিতীয়া সফল হবে। এই দিন খুব ভক্তিভরে ইষ্টভীতি করবেন। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন, বিপদ আপদ বেড়া জালে শক্তিই যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভীতি নিত্য পালিশ কাটবে পাশ, নিত্য করিস ইষ্টভীতি প্রাণ প্রাণে যা পারিস, দৈনন্দিন এই করাটাই আনবে বয়ে আসিস। ধর্ম কর্ম যতই করিস ইষ্টভীতি ফেলে, সবই জানিস হলো ব্যর্থ ওরে আর্য ছেলে। তিনি তার এই বাণীর মধ্য দিয়ে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, ধর্ম কর্ম আমরা যতই করি না কেন ইষ্টভীতি কিন্তু আমাদের করতেই হবে, এবং ইষ্টভীতি শুধু করলেই হবে না, মন দিয়ে সময় মেনে এই ইষ্টভৃতি পালন করতে হবে। মনে ভক্তি না থাকলে কিন্তু কোনোটাই আপনার সফল হবে না। তাই পরমপিতার কথা তার আদেশ নির্দেশ পালন আমাদেরকে করতেই হবে। এই পবিত্র দিনে মায়েরা সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বসন পরবেন, সারাদিন পবিত্রভাবে থাকবেন। দাদা ভাইয়েরা যখন ফোঁটা নেবেন তখন দক্ষিণ দিকে মুখ করে বসবেন না, পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসবেন। পরিবারের সকলের মঙ্গল হবে। এই দিনে খুব করে নাম করবেন, পরমপিতার কথা মেনে চলবেন, কেননা পরমপিতাকে খুশি করাই আমাদের জীবনের সার্থকতা। পরমপিতা খুশি হলে পরমপিতার আদেশ নির্দেশ যদি আমরা মেনে তার ঠিকভাবে উপাসনা করতে পারি তাহলে কিন্তু আমাদের সব পাওয়া হবে, আমাদের সকল বিপদ থেকে আমরা রক্ষা পাব। প্রত্যেক ভাই বোনদের পরিবারের সকলের অকাল জম্ভীতি কাটবে এই ইষ্টভীতির মধ্য দিয়ে। আবার ইষ্টভীতি করলে আমাদের সকল গ্রহদোষ কেটে যাবে, সকল বিপদ আপদ কেটে যাবে। পরমপিতা স্বয়ং তার শ্রীমুখে এই কথাটি বলেছেন, তাই ভক্তিভরে তার আদেশ নির্দেশ পালন করে চলাটাই আমাদের একমাত্র সার্থকতা, এবং ইষ্টভীতি নিয়ম মেনে কিন্তু আমাদেরকে পালন করতে হবে। তাহলে কিন্তু আমরা সকল দেবদেবীর কৃপা লাভ করতে পারবো, সকল তিথি নক্ষত্র পালনে যে কৃপা লাভ হয় সেই কৃপাও আমরা সহজে লাভ করতে পারবো। কিন্তু আমরা যদি সদ্গুরুর চরণ আশ্রয় না করে তার আদেশ নির্দেশ মেনে না চলে নিজেদের মতো করে ধর্ম পালন করতে থাকি তাহলে কিন্তু সে ধর্ম পালন সঠিকভাবে হবে না, আর সে ধর্ম পালনে কোনো লাভও আমরা পাবো না, ভগবানের কৃপাও আমরা লাভ করতে পারবো না। শাস্ত্রে আছে সর্বদেবময় গুরু, তাই গুরুর মধ্যেই সকল দেবতার বাস। তাই গুরুকে আগে আমাদেরকে খুশি করতে হবে এবং তার কথা আদেশ নির্দেশ মেনে আমাদেরকে চলতে হবে, তাহলেই আমাদের জীবন সার্থক হবে।
তাই এই দিনটি প্রতি প্রত্যেকেই খুব সুন্দরভাবে কাটাবেন, পবিত্রভাবে কাটাবেন। জয়গুরু, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে খুব ভালো রাখবেন। পরমপিতার চরণ আশ্রয় করে তার কথা মতো চলার চেষ্টা করবেন, দেখবেন জীবনে অনেক শান্তি পাবেন। পরমপিতা আপনাদের সকলের মঙ্গল করুন। জয়গুরু বন্দে পুরুষোত্তম।